শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন সনদ। সম্মানিত পাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা নিবন্ধন পরীক্ষা পরবর্তীতে দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আর থাকছে না শিক্ষক নিয়োগের নিবন্ধন সনদ। যদি নিবন্ধন সনদ না থাকে তাহলে পরীক্ষা পদ্ধতি কীরকম হবে এবং যোগদান পদ্ধতি কীভাবে নেবে এ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। বুঝতেই পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা 22 অক্টোবর 2023-এর পাওয়া সর্বশেষ আপডেট। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এলট্রি লেভেলের শিক্ষক নিয়োগে নিবন্ধন সনদ বা প্রত্যয়ন প্রথা উঠে যাচ্ছে। আগামীতে পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের তালিকা করে সরকারি কর্ম কমিশন পিএসসির আদলে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ হবে। এজন্য সংশোধন হচ্ছে আইন। সনদ বা প্রত্যয়ন প্রক্রিয়া তুলে দেওয়ায় বদলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA নামও। নতুন এ আইন মন্ত্রিপরিষদে অনুমোদন পেয়ে সংসদে পাশ হয়ে এলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আর সনদ দেওয়া হবে না। তার বদলে উত্তীর্ণদের একটি তালিকা করা হবে শিক্ষার অধিদপ্তরগুলো থেকে। শূন্য পদের তথ্য সংগ্রহ করে সেসব পদে উত্তীর্ণ প্রার্থীদের আবেদন নেওয়া হবে। আবেদনের প্রেক্ষিতে উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ সুপারিশ পাবেন আর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দেবে। NTRCA আইন ফের সংশোধন করে এসব প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শিক্ষা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে 2005 খ্রিস্টাব্দে প্রণীত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শিক্ষক হিসেবে নিয়োগ পেতে যোগ্য প্রার্থীকে প্রত্যয়ন দিতে মূলত ওই আইন বলেই NTRCA গঠিত। তবে 2015 খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে NTRCAকে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এলটি লেভেলের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি NTRCA আইন সংশোধন করে শিক্ষক নিয়োগের ক্ষমতা NTRCAকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি অন্তর্ভুক্ত করে নতুন আইনের একটি খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। খসড়াটি পর্যালোচনা করে ক্যাবিনেট ডিভিশন আরও কিছু অংশ সংস্কারে পর্যবেক্ষণ দিয়েছে। খসড়া আইনে প্রার্থী বাছাইয়ের আইনি ক্ষমতা NTRCAকে দেওয়ার, প্রত্যয়ন ও সনদ দেওয়ার প্রক্রিয়া উঠিয়ে দেওয়ার বিষয়টি এসেছে আর শিক্ষক নিয়োগের সনদ বা প্রত্যয়ন বিষয়টি উঠে দেওয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নামে কিছু সংস্কার আনার বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে NTRCAর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে NTRCAর ওই কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ সংশোধিত খসড়ার বিষয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছে, সেগুলো অন্তর্ভুক্ত করে ফের আইনের খসড়া করে তা ক্যাবিনেটে পাঠানো হবে, এমনটাই আলোচনা হয়েছে ওই সভায়। ক্যাবিনেটের পর্যবেক্ষণের খসড়ায় কী কী পরিবর্তন আসছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা এখনও সনদ বা প্রত্যয়ন দিচ্ছি, তবে সংশোধিত আইনের খসড়ায় NTRCAকে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই বা নিয়োগের সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে। তাই ক্যাবিনেট ডিভিশন বলছে,
উত্তয়ন না দিয়ে পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের মেধা তালিকা করে সেখান থেকে নিয়োগ সুপারিশ করার ব্যবস্থা করতে। পিএসসি যেভাবে সুযোগ সুবিধা যেভাবে নিয়োগ সুপারিশ করে একই আদলে নতুন খসড়াটি ক্যাবিনেট হয়ে সংসদে পাস হয়ে এলে আর শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন ও সনদ দেওয়া হবে না। তিনি আরও বলেন, তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে আগের মতোই, প্রিলিমিনারি লিখিত ও পরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, তবে সাবজেক্টের বিপরীতে নয়, পদের বিপরীতে নিবন্ধন করা হবে। এক্ষেত্রে যারা উত্তীর্ণ হবেন তাদের একটি মেধা তালিকা হবে। আদালতেও এমন একটি নির্দেশনা আছে। পরে অধিদপ্তরগুলো থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ তথ্য সংগ্রহ করা হবে। ওইসব পদে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে, ঠিক যেমনটি এখন হয়। তারা আবেদন করে পছন্দের প্রতিষ্ঠানতে মেধা ও নম্বর অনুযায়ী নিয়োগ সুপারিশ পাবেন। তবে এখন যে নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ ও প্রত্যয়ন দেওয়া হয় সেটি আর দেওয়া হবে না। তাই ক্যাবিনেটের পর্যবেক্ষণ NTRCA এর নাম সংশোধন করতে হবে। এক্ষেত্রে নাম হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সুপারিশ কর্তৃপক্ষ, বিষয়টি খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, প্রত্যয়ন বা সনদ না দিলে সনদ জাল হওয়ার জটিলতা থাকবে না। 2005 খ্রিস্টাব্দে 20 মার্চের আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি পরিচালনায় কমিটি নিয়োগ পরীক্ষা নিয়ে সরাসরি নিয়োগ দিত আর MPভুক্ত করত মন্ত্রণালয়। 2005 খ্রিস্টাব্দে NTRCA প্রতিষ্ঠা করে প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হয় শুরু হয়, কিন্তু নিয়োগ পরীক্ষা বেসরকারি কমিটির হাতেই ছিল। NTRCA দেওয়া নিবন্ধন পাস সনদ ছাড়া শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করা যেত না, কিন্তু 2015 খ্রিস্টাব্দ থেকেই NTRCA LT লেভেলের প্রার্থী বাছাই করছে, তাই সনদের আর প্রয়োজন নেই। আর সনদ দিলে তা নিয়ে প্রার্থীরা বিভিন্ন যুক্তি দেখিয়ে মামলা করেন। NTRCA কোনো কোনো সনদ দিয়েছে কয়েক বছরের, কোনো কোনো সনদ দিয়েছে আজীবন মেয়াদের। এসব বিধি মোতাবেক হলেও আদালতে গিয়ে এক একজন প্রার্থী এক এক রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, তাই সনদ প্রথা বাদ হলে আইনি জটিলতাও কমবে। 18তম নিবন্ধন থেকে এ প্রক্রিয়া শুরু হবে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, আমরা পদের ভিত্তিতে 18তম নিবন্ধন প্রক্রিয়া শুরু করব। আইন সংশোধন দীর্ঘ প্রক্রিয়া, ক্যাবিনেট হয়ে তা সংসদে গিয়ে পাশ হবে। প্রচলিত নিয়মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হবে, তবে প্রক্রিয়া শেষ করার আগে যদি সংশোধিত আইনটি সংসদ থেকে পাশ হয়ে আসে তাহলে আর সনদ দেওয়া হবে না। জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সংক্রান্ত আইন সংশোধনের প্রক্রিয়া নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান, NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসেন সহ শিক্ষা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা ওই সভায় অংশ নেন। সভা শেষে NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন, NTRCA আইনের যে খসড়া ক্যাবিনেটে পাঠানো হয়েছিল তার উপর কিছু পর্যবেক্ষণ এসেছে, সেগুলো নিয়ে সবাই আলোচনা হয়েছে। ক্যাবিনেটের পর্যবেক্ষণ অনুসারে আমরা খসড়াটি সংশোধন করে তা ফের পাঠাবো। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। শিক্ষার সব খবর সবার আগে জানতে জব প্রিপারেশন কেজে চ্যানেলটির সাথে থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই জব প্রিপারেশন কেজে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।